আসসালামু আলাইকুম। তো আমরা এখন এই সেট দুই দশমিক একদের কিছু প্র্যাকটিস ম্যাথ অর্জন করব। তো খেয়াল করি, এখানে আমার দুটো সেট আছে, তিনটে সেট আছে অ্যাকচুয়ালি। এ সমান সমান টু থ্রি ফোর, বি সমান সমান ওয়ান টু এ, এবং সি সমান সমান টু এ বি। তো আমাকে বললো যে এ ইউনিয়ন বি, মানে এ কাপ এবং বি ক্যাপ সি, এ কাপ ব্র্যাকেট বি ক্যাপ সি, এটার মান বের করতে। তো আমার এখানে দুটো অংশ, একটা হলো এই বি ক্যাপ সি, একটা হলো এ কাপ ও এই বি ক্যাপ সি। হ্যাঁ, তো আমি আগে এটা বের করবো। তো এটা মানে হলো কি গসাগু, তাই না? তো আমি মান পেলাম কি টু এবং এ। এখন আমি পুরোটা করব। এখন পুরোটা গেলাম, জাস্ট এ বসে দিলাম, দেন আমার এই কাপ বসালাম, তারপর এই মানটা বসে দিলাম। এটা হলো কি, এটা হলো লসাগু, তাই না? তো লসাগু মানে কি কমন অ্যান্ড কমন সবগুলি পেয়ে গেলাম। তো এইভাবে কি আমরা মানটি বসাতে পারবো। খেয়াল করি, এখানে আমার একটা ইউ সেট দেওয়া আছে এবং এ বি এবং সি নামে আর তিনটা সেট দেওয়া আছে। তো প্রথমে বললো যে এই এই বাম পক্ষ মানে কি এ কাপ বি প্রাইম সমান সমান দেখাও যে এ প্রাইম ক্যাপ বি প্রাইম। তো আমি আগে এটা আনবো। তো এখানে কিন্তু দুটো অংশ, প্রথম হলো এ কাপ বি, তারপর হলো কি এ কাপ বি প্রাইম। তো আগে আমি এ কাপ বিটা মানটা বের করে নিলাম, এটা হলো কি লসাগু, লসাগু মানে সবগুলো কমন অ্যান্ড কমন সব। তারপর আমি বামপক্ষ বা লেফট হ্যান্ড রেখে এই এ কাপ বি প্রাইম মানটা বের করলাম। আর আমরা জানি যে প্রাইম মানে হলো ইউ থেকে এটা বাদ, তাই না? তো ইউর বি মান আমরা এখানে পাইছি হলো কি এক থেকে ছ পর্যন্ত, আর আমরা জানি ইউর মান হলো এক থেকে সাত পর্যন্ত। তো আমার এখানে কি যেহেতু বাদ পড়েছে, তার মানে কি সবগুলো বাদ, থাকলো শুধু সাত। এখন দেখতে হবে যে আমার এটা মানটাও সাত কিনা। খেয়াল করি, আমার এখানে কিন্তু আবার কি পার্ট আছে, কয়টা? তিনটে পার্ট আছে, একটা হলো এ প্রাইম, একটা হলো বি প্রাইম, তারপর আবার এ দুইটার কি ক্যাপ, তাই না? তো আমি আগে এ প্রাইম বের করলাম, ইউ মাইনাস এ, পাইলাম হলো টু ফোর সিক্স সেভেন। তো আমরা জানি এ মান হলো বাদ, বাদ দিয়ে পাইলাম হলো এই মানটা। তারপর আবার বি প্রাইমের সেম একই রকম, তাই না? আমরা সবগুলো থেকে আমরা কি এই টু ফোর সিক্স বাদ দিলাম, তো পাইলাম হলো ওয়ান থ্রি ফাইভ সেভেন, তাই না? এখন যদি আমরা ডান পক্ষে লিখি, ডান পক্ষে কি এ প্রাইম ক্যাপ বি প্রাইম, তো এ প্রাইম হলো টু ফোর সিক্স সেভেন, আর এটি হলো ওয়ান থ্রি ফাইভ সেভেন, অনলি কমন আছে হলো সেভেন। তার মানে কি আমার লেফট হ্যান্ড সাইড সাইড কি পরস্পর সমান। একটা অঙ্ক দেখি, এখানে ওই ওই আগের মানে আর কি সে মান চেঞ্জ হয়েছে এখানে, সরি, এখানে বলছে এ সমান সমান ওয়ান থ্রি ফাইভ, বি সমান সমান টু ফোর সিক্স, এবং সি সমান সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। তো সেই ক্ষেত্রে আমাকে এদের মান বের করতে বলছে। তো আমি এখানে আগে এই এই অংশ দেখবো, তাই না? তো এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হলো যে এ কাপ বি এবং একটা কি যে পুরোটা। তো আমি আগে আগের মতোই আগে এ কাপ বি বের করবো। তো এ কাপ বির মান পাইলাম হলো কি যেহেতু কমন অ্যান্ড কমন সব নিচ্ছি, পাইলাম এক থেকে ছয় পর্যন্ত। তারপর আমি যদি লেফট হ্যান্ড সাইড বের করি, তার মানে হলো এ কাপ বি ক্যাপ সি, তাহলে এ কাপ বির মান এক থেকে ছয় পর্যন্ত, আর ক্যাপ সি মানে হলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তাই না? তো এদের মধ্যে কমন কোনগুলো, কমন হলো অনলি হলো থ্রি ফোর ফাইভ সিক্স। এই যে থ্রি এখানে আছে, ফোরও আছে, ফাইভও আছে, সিক্স আছে, কিন্তু সেভেন কিন্তু এখানে নাই, তাই সেভেনটা এখানে লিখলাম না। এখন আমাকে দেখতে হবে যে এর ডান পক্ষ এটো এটার মানটা কি এ থ্রি ফাইভ সিক্স হয় কি না। তো আমার এখানে কিন্তু কি এখানে কিন্তু তিনটে পার্ট, একটা হলো এই যে এ ক্যাপ সি, একটা হলো বি ক্যাপ সি, তারপর এ দুটোর মধ্যে কি কাপ সেট, তাই না? তো মোট তিনটা এখানে অংশ আছে। তো প্রথমে আগে আমি এ ক্যাপ সি বের করবো, তারপরে আমি বি ক্যাপ সি বের করবো, দেন এ দুটার মধ্যে আমি কি করবো কাপ করবো, মানে কি গসাগু করবো, গসাগু মানে কমন অ্যান্ড কমন সব, তাই না? অতএব আমি কি দেখলাম যে আমার ডান পক্ষ যেমন থ্রি ফোর ফাইভ সিক্স, বাম পক্ষ হলো থ্রি ফোর ফাইভ সিক্স, তার মানে কি এরা পরস্পর সমান। ওকে, এখন আমরা সেই এই অঙ্কটাতে, এটা আমাদের বইয়ের সাত নম্বর অঙ্ক, এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় কর। ওকে, তো এইরকম থাকলে আমরা একে অরস কি করবো, ক্রমজোড় করবো। ক্রমজোড় মানে হলো এর প্রথমের সাথে এর প্রথমটা, এর দ্বিতীয় সাথে দ্বিতীয়টা কি সমান চিন্তা করবো, সমীকরণ তৈরি করবো। তো প্রথমে এক্স মাইনাস ওয়ান সমান সমান, এটা প্রথম হলো ওয়াই মাইনাস টু, এখান থেকে আমার দরকার হলো এক্স মাইনাস ওয়াই এর মান। তো আমরা ওয়াই বিটা এপাশে আনলাম, আর ওয়ানটা এপাশে নিলাম, পেয়ে গেলাম মান হলো মাইনাস ওয়ান। তো এটা দিলাম এক নম্বর সমীকরণ। আবার আছে ওয়াই প্লাস টু সমান সমান টু এক্স প্লাস ওয়ান, এই যে এই দ্বিতীয় অংশ আর এই দ্বিতীয় অংশ। তো এখান থেকে আমরা যদি এক্স ওয়াই মান বের হতে চাই, টু এক্স আমরা এই আমার টু এক্স, তাই না? তো আমি টু এক্স ওয়ানটা এপাশে নিয়ে আসলাম, আর ওয়াই প্লাস টুটা এপাশে নিয়ে গেলাম,
দেন শুধু ওয়াই ডিভাইড সানলাম, আবার ওয়ান ডিভিশন নিয়ে গেলাম, তাহলে পেয়ে গেলাম হলো টু এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান। তো এটা হলো একদম সেট, এটা হলো তো এটা হলো এক নং সমীকরণ, এটা হলো দুই নং সমীকরণ। এখন আমার এই দুটোর মধ্যে কি করতে হবে, হয় অপনীয়ন অথবা প্রতিস্থাপন করতে হবে। তো আমি কাজ করি, আমি জাস্ট এই দুটাকে বিয়োগ করে দিই, আমাকে এটা আর কিছু করা দরকার, শুধু বিয়োগ করে দিলে চলবে। হ্যাঁ, এত বিয়োগ করার ক্ষেত্রে আমি অবশ্যই দুই থেকে এক বিয়োগ করবো, তাহলে আমার সুবিধা হবে আর কি অঙ্কটা করতে। তো দুই হলো টু এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান, আর এক হলো এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান। যেহেতু বিয়োগ করবো তবে চিহ্ন চেঞ্জ হবে, তাই না? মাইনাস প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে। দেন দেখলাম কি যে এই ওয়াই আর ওয়াইটা কি কাটা, আবার এখানে যেহেতু ওয়াই প্লাসে গেছে তাই ওয়ান হলো দুই, আর টু এক্স থেকে এক্স ওয়াই থাকলো এক্স, তাই এক্স মান পেয়ে গেলাম কত, দুই। এখন এই এক নম্বরে মানে এই যে এখানে আমি এক্স মানটা বসাবো, বসালে কি পেলাম, বসলে পেলাম ওয়াই মান পেলাম হলো থ্রি। অতএব আমার নির্ণয় সমাধান এক্স ওয়াই মান হলো টু কমা থ্রি। ওকে, এরকম অঙ্ক আসলে আমাকে এভাবে করতে হবে। একটা দেখি, এখানে আমার বসতে দেওয়া আছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা তেরো সমান সমান ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই। এখান থেকে আমাকে এক্স ওয়াই মান বের করতে হবে। তো আগের মতোই এই প্রথমটা আমি আলাদা করবো, দ্বিতীয়টা আলাদা করবো। তো এখান থেকে এটা এক্স ওয়াই আগের দেওয়া আছে, এটা কিছু করতে হবে না, শুধু এখানে আমার কি এটাকে আমি একটু সাজাতে হবে, তাই না? তো আমি এটাকে সাজা নিলাম, পাই গেলাম কি থ্রি এক্স প্লাস টু সমান সমান তেরো। এখন এদের মধ্যে কিন্তু কোনো কাটাকাটি যায় না, তাই না? তো আমি যোগ বিয়োগ করলে কি সরাসরি কাটাকাটি করতে পারবো না। তুমি কি করলাম, এক নম্বরটাকে দুই দিয়ে গুণ করলাম, এক নম্বর দুই দিয়ে গুণ করে দুইয়ের সাথে কি করলাম, এক মানে এক নম্বরকে দুই ও দুই নম্বরকে এক দ্বারা গুণ করে যোগ করলাম, তাই না? এখন খেয়াল করি, আমি যদি যদি দুই দ্বারা গুণ করি তাহলে ছয় দুগুণে বারো, আর দুই একে দুই, আর এখানে আবার আছে এক, তাহলে সেটাও কি দুই একে দুই। আর যেহেতু দুই নম্বরে কিছু করি নাই, তো এটা যা আছে তাই। এখন এই টু ওয়াই টু ওয়াই কাটা, এটা হয় পনেরো এক্স, এখানে হয় পনেরো, এই পনেরো পাশে নিলে পাওয়া যাবে এক্সের মান পাওয়া যায় ওয়ান। ওকে, তো ম্যাক্সিমাম পেয়ে গেলাম। এখন এই এক্সের মানটা আমি ওই হয় এক অথবা দুই যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কি ওয়াই মানটা পেয়ে যাবো। তো আমি দুই নঙ্গে বসালাম, দুই নঙ্গে বসে আমি মানে বসবাস করে ওয়াই মান পেলাম হলো ফাইভ। ওকে, তো এইভাবে কি আমরা এক্স এর মান বের করি। তো এই ভিডিওতে এতটুকু পর্যন্তই, নেক্সট ভিডিওতে বাকি অংশ ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ।